ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আজকে তৈরি করে দেখাবো সুজি ও সেমাই দিয়ে লেয়ার্ড বরফি। আমরা অনেক ধরনের বরফি নর্মালি খেয়ে থাকি, এটা একটু ভিন্নভাবে করা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে আর আমার রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার তাহলে রেসিপি শুরু করছি। প্রথমেই সুজির লেয়ারটা তৈরি করব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি 2 এলাচ, এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে সুজি। এবার এগুলোকে মাঝারি থেকে একটু কম আছে এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। প্রায় 2-3 মিনিট এরকম নেড়ে চেড়ে ভাজার পরে এটা থেকে একটা সুন্দর স্মেল বের হবে আর রঙটা হালকা চেঞ্জ হবে, তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়েছে। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আরেকটা প্যানে প্রায় 2 কাপ পরিমাণে দুধ ফুটে ওঠার জন্য দিয়েছি। দুধ যখন একদম ফুটে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে একদম লোতে করে দিয়েছি। এরপর ভেজে রাখা সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপরে দিতে হবে, আর দেওয়ার পর পরে এটাকে এরকম নেড়ে যেতে হবে, কারণ সুজিটা অনেক তাড়াতাড়ি দুধটা অ্যাবজর্ব করে নেবে, আর এরকম সাথে সাথে না নাড়লে এটা একটু দলাও বেঁধে যায়। 1-2 মিনিটের ভিতরে দেখবে যে সুজিটা অনেকটা শুকিয়ে এসেছে। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, যে যতটা চিনি খায় সেই পরিমাণ অনুযায়ী দেবেন। দিচ্ছি গুঁড়া দুধ প্রায় 2 টেবিল চামচ, কনডেন্সড মিল্ক দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ, না দিলেও চলবে, তবে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু রান্না করতে হবে। এটাকে নাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে দিয়ে বেজে যাবে। যখন এমন একদমই শুকিয়ে আসবে তখন এটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেছে, এটা থেকে এলাচি 2টো এবার সরিয়ে নেছি, এরপর এক পাশে রেখে দেব। বরফি যে বাটিতে সেট করবেন সেটাতে আগে থেকে ভালোভাবে ঘি লাগিয়ে রাখতে হবে, চারপাশে এবং কোনাগুলোতে খুব ভালোভাবে ঘি লাগাতে হবে, এর ফলে বরফিটা কাটার পরে এটা তুলতে সুবিধা হবে। এখানে প্রায় 2.5 কাপ পরিমাণে সেমাই নিয়েছি, এটা কুলসান সেমাই, আমি এগুলোকে এরকম ভেঙে নিয়েছি। এই সেমাইগুলোকে এবার ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা প্যানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। এরপর ভাঙা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। মাঝে আছে এটাকে প্রায় যতক্ষণ না পর্যন্ত রঙটা চেঞ্জ হয় ততক্ষণ এটাকে ভাজতে হবে, আর ভাজার সময় এটাকে এরকম নাড়াচাড়া বন্ধ করবেন না, না হলে এটা পুড়ে যেতে পারে। আমার সাথে ফেসবুকে জয়েন থাকতে আমার ফেসবুক পেজ টেস্ট অফ বাংলায় লাইক দিতে ভুলবেন না, এতে করে নিত্য নতুন রেসিপির আপডেটও খুব সহজেই পেয়ে যাবেন। কিছুক্ষণ ভাজার পরে এটা রঙটা এরকম চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম মচমচে হয়ে খাওয়ার উপযোগী হবে। তখন এতে দিয়ে দিতে হবে প্রায় 1/2 কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। এই সময় চুলার আঁচ একদমই কমিয়ে দিয়েছে, আমি এতে কোনো প্রকার চিনি দেব না, কনডেন্সড মিল্ক দেওয়াতে এটা এভাবেই মিষ্টি হবে। এবার এগুলোকে আমি জাস্ট 1 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর এগুলো তৈরি হয়ে যাবে। এটাকে অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এবার এটা গরম থাকা অবস্থাতেই বরফিটা সেট করতে হবে। এবার এই গরম সেমাইটা আমি অর্ধেক পরিমাণে নিয়ে ঘি মাখানো বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিতে চারপাশে এটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না। আর যদি হাতে বেশি গরম লাগে তাহলে একটু ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে তারপর এরকম ছড়িয়ে দিতে হবে। এরপর এটার উপরে সুজির যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এটা অনেক নরম থাকে, তাই এটা ঠান্ডা হয়ে গেলেও সমস্যা হবে না। এবার এটাকেও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে ছড়িয়ে দিতে হবে। আর এর জন্য হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে জোরে জোরে চেপে চেপে হাত দিয়ে সমান করে নেবেন, না হলে আবার বরফিটা খুব ভালোভাবে সেট হবে না। এবার এর উপরে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা সেমাই। এবার এটাকেও আগের মতো উপরে সেট করে নিতে হবে। হয়ে গেছে। এবার এটার উপরে কিছু পিস্তা বাদাম কুচি দিয়ে দেব। কিছু চেরিকে আমি এরকম লম্বা টুকরা করে কেটে নিয়েছি। এবার একটা একটা নিয়ে সাজিয়ে নিচ্ছি। সেমাই বরফিটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে এটাকে আমি এবার বরফি আকারে কেটে নিচ্ছি। আমার নতুন নতুন রেসিপিগুলো যদি মিস না করতে চান, সাবস্ক্রাইব করে টেস্ট অফ বাংলার সঙ্গেই থাকবেন। আর নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, এতে করে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাবেন। ভিতরের দিকটা নরম আর বাইরের দিকটা অনেক ক্রিস্পি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম অনেকগুলো মজার রেসিপি শেষের দিকে সাজেশনে দিয়ে দেবো, মিস না করতে চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এবার এদের যদি এটা ট্রাই করে দেখেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।